কার কেয়ারের যে প্রোডাক্টগুলো আমাদের আছে তাতে আমরা চারটে প্রোডাক্ট কারের উপর অ্যাপ্লাই করি। একটা হচ্ছে কার কেয়ার, মানে কার ওয়াশ। কার ওয়াশ আপনার জানি ডাইলিউশন ফ্যাক্টর, মানে এক চামচ থেকে চার লিটার তৈরি হয়, মানে প্রচুর গাড়ি ধোয়া যেতে পারে এক চামচ থেকে চার লিটার। ইয়েস, এক চামচ থেকে চার লিটার, মানে ধরুন আপনার যেখানে ধুলোবালি আছে সেই ধুলোবালিগুলো জাস্ট একটু ঝেড়ে নিলেন ফেদার ডাস্টার দিয়ে বা এ করে, জাস্ট একটু উঠে গেল। যদি যেখানে যেখানে ময়লা আছে, আমরা যখন গাড়িটা ধোয়ার জন্য কার ওয়াশটা এটা ডাইলিউট করে রেখেছি আমি, হয়ে যায় জাস্ট কার ওয়াশটা আপনি জাস্ট এই ময়লার জায়গাগুলোতে আপনি জাস্ট একটু স্প্রে করলেন। ওকে, স্প্রে করার পরে জাস্ট যেভাবে গাড়ি আমরা শ্যাম্পু করি, তারপরে আপনি জাস্ট মুছে নিলেন। ওই ওই দেখবেন ময়লা অ্যাট এ টাইম সমস্ত ময়লাটা, তেল ময়লাটা গলে কালো জল হিসাবে বেরিয়ে চলে। ওই যে কার ওয়াশ স্প্রে করেছে দেখুন কালো 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 ময়লা বেরিয়ে আসছে। ওকে, ওই কালো ময়লাটা বেরিয়ে টোটালটা চলে আসবে। এই কালো ময়লাটা যখন বেরিয়ে গেল, নাও ইউর গাড়ি ইজ, মানে কার ইজ রেডি। ওকে, ফ্রেশ ক্লিন, এবং ময়লাটা দেখুন পুরো বেরিয়ে চলে গেল। এরপরে আপনি কী চাইছেন, গাড়িটা গ্লেজ মানে পলিশ করে নিতে চাইছেন, যে পলিশটা ইউজুয়ালি 1000 rupees খরচা করে গ্যারেজে লোকে করে, সেটা এখানে সিঙ্গেল স্টেপে উইদিন 5 মিনিটস আপনি করতে পারেন। আমি জাস্ট যে হাউ পাওয়ারফুল ইট ইজ, সেটা আমাদের একটা অসাধারণ প্রোডাক্ট আছে, দ্যাট ইজ সিলিকন গ্লেজ। এটা হচ্ছে একটা মানে আপনার কার কে গ্লস করার জন্য আপনি যে কোনো একটা শক্ত ন্যাপকিনের উপরে সিলিকন গ্লেজ নিয়ে ট্রাই করছেন, জাস্ট বাফিং করুন। দেখুন জুতোতে কালি লাগানোর মতো যেরকম হেজি হয়ে যায়, সেটা একটা হেজি হয়ে যাচ্ছে, আলোটা একটু কমে গেছে বলে দেখা যেত, মানে আপনার গ্লসটা পুরো চলে গেল, তাই? হ্যাঁ, এটা একটা মন খারাপ হয়ে যাবে, তাই না? কিন্তু যত ময়লা জমে আছে না, ওই সিলিকন গ্লেজ ওটাকে টেনে বের করে, ঘষে ঘষে লাগাতে পারেন, যত ময়লা ওর মধ্যে জমে আছে টোটালটাই ও টেনে বের করে দেবে। তুলে তোলা হয় জানো, যে কোনো দাগ, মোবিল সেলোটেপ যা কিছু থাকবে, মানে গাম টাম বা স্কু টাম যা কিছু আছে সব কিন্তু উঠে গেছে। আচ্ছা, যাক, ঠিক আছে, এটা একটু মানে এক দু মিনিট আমরা ওয়েট করি। যেখানে যেখানে আপনার ইয়ে আছে, আপনার এই ভিনাইলের যা জমে থাকা ময়লা একদম থরো ও একদম তুলে নেবে। তুলে নেওয়ার পরে দেখবেন যে that leather vinyl is sufficient powerful এই ভিনাইল ফ্লোরিং এর উপরে বা এরকম এই সিনথেটিক এই সমস্ত বডির উপরে জমে থাকা যা ময়লা দিনের পর দিন যেটা জমেছে এই টোটালটাই একসাথে ও টেনে বের করে তুলে নিয়ে চলে আসছে। সেটা আপনি দেখতে পাবেন কিভাবে, না এই দেখুন ময়লাটা কিন্তু টেনে বেরিয়ে চলে আসছে। আর মানে জুতোয় কালি লাগালে যেটা হেজি হয়ে যায়, জুতোয় কালিটা লাগানোর পরে আপনি কি করেন, জুতোয় কালিটা লাগানোর পরে আপনি জাস্ট একটা ওই ব্রাশ করে বাফিং করেন, তো এখানে ঠিক সেরকম বাফিং করে দেন। বাফিং করার সাথে সাথে কি ঘটনা ঘটছে দেখুন, ম্যাজিকের মধ্যে একটু কাছ থেকে এসে দেখুন, এই এত নোংরা আছে তো চপচপ করছে, এই যে এত ময়লা আছে দেখছেন, জাস্ট একবার ঘষুন চপচপ করছে, দেখছেন আপনি, জাস্ট এদিক থেকে খেয়াল করুন। এল এ কে চকচক করছে না, ঠিক না? পুরোটা আপনি চকচক করেন জাস্ট একবার, জাস্ট এইভাবে মুশকিল কতক্ষণ লাগছে, ইটস ম্যাটার অফ সেকেন্ড অনলি। এরপর দেখুন ডিফারেন্স দেখুন, যখন স্টার্ট করেছিলাম কিরকম ময়লা জমেছিল, এখন দেখুন চকচক করছে, মানে জিদ কি রিয়েলি পুরো ম্যাজিকের মতোই মনে হবে। যখন আমি সিলিকন গ্লেজ অ্যাপ্লাই করছিলাম, নতুন লোক হলে মনে হবে যে সুন্দর গাড়িটা নষ্ট করে দিল, সেগুলো তো ওর মধ্যে জমে চেপে বসে আছে, সেইগুলো গলিয়ে গলিয়ে তুলছে, প্লাস সিলিকন অয়েলটা এর মধ্যে ঢুকে যাচ্ছে, এর মধ্যে যে ল্যাকারিং করা যেটা সিলিকন অয়েলটা ঢুকে যাচ্ছে, এরপর যখন আমি এই এতে ঘষছি তখন ওই ময়লাওয়ালা জিনিসগুলোকে কিন্তু ও কিন্তু উপরে ভাসিয়ে দিয়েছে,
ওই ড্রাই করে ওটা ফাঁসিয়ে দিয়েছে ড্রাই পাউডার করে। জাস্ট এই একটা ন্যাপকিনে করে জাস্ট এই ফালতু করে আপনি মুছে নিলেন, টোটাল ময়লাটা উঠে বেরিয়ে চলে এলো, সিলিকন অয়েলটার মধ্যে প্রোটেকশান দিল, ওয়েদার প্রুফ হয়ে গেল, এতে মরচে পড়বে না। এটা আমি বাড়িতে চলুন আমি দেখাবো, এতে এটা মানে প্রোটেকশান পাওয়ারটা কতটা বাড়িয়ে দেয় তারও প্রমাণ দেবে। যে এটা দেখলেন আমি নিচে অ্যাপ্লাই করে দেখালাম গাড়িতে, মানে গাড়ির ভেতরের ইন্টেরিয়ারটাকে আপনার মেনটেন করার জন্য আবার নতুন স্টেজে নিয়ে যাওয়ার জন্য। তো এই লেদার ভিনাইল অ্যাপ্লাই করার আমি অবাক হয়ে যাই, যারা নতুন ডিস্ট্রিবিউটার তারা বলে লেদার ভিনাইল সিলিকন গ্লেস এগুলো আমাকে কীভাবে বিজনেস বিল্ড করতে হেল্প করবে, অথচ টপ সেলিং আইটেমের মধ্যে কিন্তু এগুলো ঢুকে যাচ্ছে গ্লোবাল মার্কেটে, আনপ্যারালাল প্রোডাক্ট। আজকে ধরুন আপনি একটা কস্টলি লেদারের ব্যাগ কিনেছেন, এই যে অরিজিনাল লেদার ব্যাগ, এটা এটা আপনার কোনো ওয়ে নেই লেদার ব্যাগটাকে মেনটেন করার জন্য। কয়েক বছর পর এটা ড্রাই হয়ে যাবে, এর অয়েলটা বেরিয়ে যাবে, তারপরে ফেটে ফেটে জিনিসটা নষ্ট হয়ে যাবে। একটা ধরুন আপনি রেমন্ডসের শোরুম থেকে এটা 1000 টাকা দিয়ে আপনি একটা রেমন্ডসের বেল্ট কিনে নিলেন, ইটালিয়ান লেদারের রেমন্ডসের বেল্ট, ওকে আপনি জানেন লেদার হলে খুব একটা গ্লস হয় না, বাট এটা কিন্তু ফেটে যায়, নষ্ট হয়ে যাবে। কিন্তু এইটা আমি যখন সিলভার হয়েছিলাম 2000 সালের ঘটনা, সেই 2000 সালে কিন্তু আমি এই রেমন্ডসের বেল্টটা কিনেছিলাম, বাট আই মেনটেন দিস বেল্ট অ্যান্ড ব্যাগ আদার লেদার থিংস, পার্স, জুতো। লোকে আমি দেখেছি যারা একটু সফিস্টিকেটেড লাইফ লিড করে, জুতো কেনার পরে নিভিয়া অ্যাপ্লাই করে ওটাকে সফট করে, পায়ে নাহলে শক্ত ইয়ে হয়ে যাবে, কিন্তু আপনি লেদার ভিনাইল অ্যাপ্লাই করুন, কিছু না, সিম্পল স্টেপ, আপনি জাস্ট একটা শক্ত কাপড়ে করে বা ইভেন একটু কটনে করে একটু লেদার ভিনাইল নিয়ে ব্যাস জাস্ট আপনি একটু লেদার ভিনাইল নিয়ে আপনি জাস্ট অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করে আপনি একটু একটু হালকা ড্রাই আপ হয়ে গেল, তারপরে আপনি একটু বাপিং করে নিলেন, ভেরি সিম্পল স্টেপ। এ কী করলো, এই লেদার, এটা কিন্তু অ্যাকচুয়ালি লেদার অয়েলের ইমালশন। দুধের মধ্যে যেমন তেল থাকে মানে ঘি থাকে আপনি দেখতে পান না, জলে মিশে যায়, এটা জলে মিশে যাবে, অর্চনা হাতে লেগেছে জলে ধুয়ে নিল, ঠিক আছে, কিন্তু লেদারের যে তেল সেই তেলটা এখানে সাপ্লাই করলো, তার ফলে লেদারের ওয়েট মানে হেলথটা কিন্তু থেকে যাবে, নরম সফট এটা থেকে যাবে। অ্যান্ড ইয়ার আফটার ইয়ার এই তেলটা ও যখন বার্তা তেলটা পেয়ে যাচ্ছে, তেলটা চলে গেলে কি হয়, তখন ও ময়েশ্চার ওখানে ঢুকবে, ঢুকে গিয়ে ওটা ডিকম্পোজ করে গিয়ে ফেটে গিয়ে নষ্ট হয়ে যায়। এমনি সিম্পল এমনি যে কোনো পার্টস টার্স যেগুলো আপনি ব্যবহার করছেন, যে বৌদি হাতে বোধ একটা লেদারের ব্যাগ আছে বা এই জাতীয় লেদারের ব্যাগ আপনি জাস্ট নিলেন, আপনি ওই একটা শক্ত ক্লিন ইয়ের মধ্যে ক্লথের মধ্যে লাগিয়ে আপনি জাস্ট সিম্পলি এতে মুছে নিলেন, হ্যাঁ জাস্ট মুছে নিলেন, দেখবেন এর মধ্যে যে ফাঙ্গাস ময়লা ইত্যাদি যা জমেছে সেই ময়লাগুলো কিন্তু লেদার ভিনাইল ডিজলভ করে তুলে বের করে নিল, ছত্রাক পড়ে গেছে সেগুলো বের করে নেবে, অথচ এর মধ্যে ওর পুষ্টিকর লেদারের পুষ্টিকারক তেলটার যোগান দিয়ে এটাকে কিন্তু নরম করবে, বুঝতে পারছেন, একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর দেখুন জমে যা ময়লাটা যে ফাঙ্গাসটা এটা কিন্তু ডিজলভ করে বের করে নিয়ে চলে আসছে, ভেরি সিম্পল স্টেপ। যে কোনো ছুটির দিনে আপনার লেদার আইটেমগুলোকে নিয়ে আপনি ওটাকে বের করে একটুখানি ইয়ে করে হালকা একটু গরম করে তুলে রেখে দিলেন, ইয়ার আফটার ইয়ার ওটা সার্ভিস দেবে, ওটা স্ট্যাটাস ওটা 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 মানে স্ট্যান্ডার্ডটা মেনটেন হবে, রাইট। আর আমি যে আপনার সিলিকন গ্লেজের কথা বলছিলাম, আমি একটু আপনাদের বাথরুমে নিয়ে যাবো, সিলিকন গ্লেজ বহু জায়গায় অ্যাপ্লাই করি এবং সিলিকন গ্লেজের যে প্রোটেক্টিভ পাওয়ারটা সেটা এই ঘরটাতে গেলে একটু আরও আইডিয়া হয়ে যাবে, একটু আসুন আমি আপনাদের দেখাচ্ছি। সিলিকন গ্লেজের যে প্রোটেক্টিভ পাওয়ারটার কথা বলছিলাম, যে আমি গাড়িতে ইয়ে করার সময় সিলিকন গ্লেজ লাগানোর সময় বললাম যে শুধু চকচক করছে এটা বড় কথা নয়, এটা এটা ওয়েদারের অ্যান্টি এফেক্টের থেকে আপনার যে কোনো মানে যেখানে যেখানে আপনি অ্যাপ্লাই করবেন সেটাকে প্রোটেক্ট করছে। ইভেন মানে ধরুন আপনি যদি একটা নতুন গদরেজে আলমিরা কিনেছেন, আলমিরাটা কেনার পরে যদি আপনি সিলিকন গ্লেস দিয়ে ওটাকে পলিশ করে নেন বছরে একবার, পুজোর আগে ধরুন আপনি করলেন, ওকে আমি গ্যারান্টি দিতে পারি যে 20 বছর পরে আপনার মেয়ে যখন বিয়ে দেবেন আপনি ইচ্ছা করলে ওই গদরেজের আলমিরাটাই নতুন বলে আপনি গিফট করতে পারেন, ওটা একদম অ্যাজ ইট ইজ থাকবে। এই বাড়িটা যখন আমি 2004 সালে বানাচ্ছি মানে ইন্টেরিয়ার ডেকোরেটর লোক